মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। ফ্রেন্ডস, সবাইকে ফার্স্টে জানাই গুড মর্নিং। এখন বাজে 7:30, আমি ঘুম থেকে উঠে পড়েছি। শোনা, আমাকে কোনো ঘুম থেকে ওঠেনি, আর ঘুম থেকে উঠেই আপনাদের সঙ্গে কথা বলার জন্য চলে এসেছি। আর আজ হলো এপ্রিলের 8 তারিখ, আর শনিবার। আর আমাদের এখানে আছে শীতলা পূজা। এটা প্রত্যেক বছরই হয়, মানে প্রত্যেক বছরই এই সময়টা হয়, কারণ এই সময়টা মায়ের দয়াবার হয়। প্রত্যেকে সিজনটা প্রচণ্ড খারাপ থাকে, সেই জন্য আমাদের এখানে শীতলা পূজা হয়। মানে পাড়া প্রতিবেশীরা সবাই মিলে এক জায়গায় শীতলা পূজা হয় করে, আর সেই জন্য আজকে মানে টোটালি রান্নাবান্না কোনো কিছু হবে না। যা করার আমরা রাত্রেবেলা করে নিয়েছি রান্নাবান্না, মানে পান্তা খাই সকাল। আজকের দিনটা পুরোটাই পান্তা হবে, রাত্রে আবার রাত্রে থেকে আবার রান্না হবে, কারণ দুপুরবেলা পর্যন্ত মানে পান্তা হবে। সেই জন্য আমাদের রান্নাবান্না সব করা হয়ে গেছে, আর আজকে অনেকটা সেই জন্য ফ্রি আছি। আর দেখি টুকিটাকি কী কাজকর্ম করতে পারি, আর সারাদিন কী কী করছি সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা চোখ রাখবেন। তো বন্ধুরা, আজ তো কোনো কাজ নেই, সেই জন্য বসে বসে এই সোনা আমার বইয়ের বলাটগুলো লাগিয়ে ফেলি, বলাটগুলো লাগিয়ে আর সব মানে প্লেট মেরে দিয়েছি, সব বই কটন বড় লাগানো হয়ে গেছে। বসে বসে আর কী করবো, কোনো কাজ নেই, সেই জন্য কাজটা করে নিলাম। অনেক মানে পড়ে আছে, বই দিয়েছে এই 4-5 দিন আগে বই দিয়েছে, লাগানো হয়নি, মলাটা লাগানো হয়নি, সেগুলো কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর বইয়ের মলা লাগাতে লাগাতে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন বই দিত স্কুল থেকে কিংবা কিনতাম, তখন বাবা মলগুলো লাগিয়ে দিত, আর এখন সেই কাজটা আমি করছি। শোনা, আমাকে আমি বইয়ের মলা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আর সোনামা এখন পুজো দিতে যাওয়ার জন্য রেডি, আর আমাদের এখান থেকে 2-3 মিনিট লাগে মন্দিরটা, ওখানে যাব, পূজা দেব, দিয়ে চলে আসব। দেখুন সোনামার অবস্থাটা একটু দেখায়, চলুন আপনাদের সোনামার অবস্থাটা দেখাই। সোনামা দেখুন চশমা নিয়ে, সানগ্লাসটা নিয়ে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একবার পেটে পড়ছে, একবার মুখে পড়ছে, চোখে পড়ছে না। সোনামার বেশটু পুজো দিতে চলে গেছে, আর সোনামা তখন কান্নাকাটি করছিল, তারপর সোনামাকে স্নান করালাম, করিয়ে এখন আমি আর সোনামা যাবো পুজো দিতে। না শোনা, হাই করে দাও, বলো আমি এখন পুজো দিতে যাবো। হ্যাঁ, দেখা যাক বেষ্টুর সাথে দেখা হয় কিনা। আর বেষ্টুর বাড়ি আমাদের কাছেই, তখন যাবে বলছিল সোনা। তাহলে এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই দুর্গা দুর্গা বলে, আর আপনাদেরকে কতটা দেখাতে পারবো জানি না, দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন রাস্তায় আছি, আর সোনামা দেখুন আমার কতটা পেছনে আসছে, আসতে বললাম আসছে না, দেখুন কতটা পেছনে আসছে। অ্যাকচুয়ালি আমাদের এই বাড়ির রাস্তা ততটা গাড়ি ঘোড়া আসে না, সেই জন্য এখন হাতটা ধরে নিচ্ছি না, মেন রোডে গিয়ে হাত ধরে নেবো। আর দেখুন আমরা পূজা মণ্ডপের এখানে পৌঁছে গেছি বন্ধুরা, আর ঠাকুর মশাই যথারীতি পূজা স্টার্ট করে দিয়েছে, আমরাও পৌঁছালাম, ঠাকুর মশাইও পূজা স্টার্ট করলো। আর সোনামা গরমে ভেপসে যাচ্ছে, ওর ঠাম্মিকেও ফোন করে দিয়েছে সোনামাকে নিয়ে যাবে এক্ষুনি, এতটা পরিমাণ গরম দিয়েছে আজ সোনামা টিকতেই পাচ্ছে না। আর এই যে শিব ঠাকুরের মানে শিব ঠাকুরের আঁকা আছে না ওইখানটা বন্ধুরা, আর ওইখানটা আমাদের দুর্গাপূজা হয়, আর এই ব্রাহ্মণ বসে আছে এখানটা শীতলা পূজা হয়। আর গরমে এতটা পরিমাণ গরম, মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, আর ওর ঠাম্মি বেরিয়ে পড়েছে যথারীতি, ওর ঠাম্মি ওকে নিয়ে চলেও গেছে। আর পাড়ার মহিলারা প্রত্যেকেই আসে এই পূজায়, কারণ এই সময়টা আমাদের মায়ের যে ব্যাধিগুলো বেশি পরিমাণ হয়। দেখুন আর এইদিকে আছে আম বাগান, আর এখানে একটা বেল গাছ আছে, আর পূজা শেষ হওয়ার পরে ওখানে সবাই মিলে জল দেয়। আর এখানে হয়েছে এক পূজা শেষ হয়ে গেছে অঞ্জলি, আর এখানে একজনের ভর হয়েছে, গ্রাম বাংলায় ভর হয় না, একজনের ভর হয়েছে, সে কি বলছে অ্যাটলিস্ট কিছু বুঝতেও পারলাম না, শুধু একটু মাথাটুকু দেখা যাচ্ছে তার, তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, যার ভর হয়েছিল তাকে এবার মানে ওখান থেকে নিয়ে
যে আপনাদেরকে যে শিব ঠাকুরের আঁকা আছে যেখানটা দেখালাম সেখানে নিয়ে এসছে, পাজাকুলো করে তুলে নিয়ে এসছে। আর এখন হবে যজ্ঞ, সেই জন্য ঠাকুর মশাই যজ্ঞের আয়োজন করেছে আর যজ্ঞ যথারীতি শুরু করেও দিয়েছে। দেখুন, যজ্ঞ সম্পূর্ণ হলে পূজাও শেষ। তো বন্ধুরা, এখন বাজে 4:30, আর পূজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে পেটে এত পরিমাণ ছোট ডন মারছে, খেতে বসে গেছি। বলেছিলাম তো পান্তা, দেখুন পান্তা, এই পান্তা, আর এদিকে হচ্ছে কুমড়োর ছক্কা, আর এদিকে হচ্ছে আলু মাখা, আর টক ডাল হয়েছে। টক ডালের সাথে খাওয়া যাবে না, সেই জন্য টক ডাল আর নিইনি। প্রচণ্ড পরিমাণ মানে কষ্ট হচ্ছে, শরীরটাও টায়ার্ড লাগছে, সারাদিন খাওয়া না তো কোনো কিছু, সেই জন্য তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর সোনামা ঘুম হচ্ছে, ঠাম্মির কাছে সোনামা ঘুমিয়ে গেছিলো, ওখানে নিয়ে গেছিলাম, এতটা পরিমাণ গরম লাগছে সোনামাকে দিয়ে গেছিলাম, তাহলে আমি খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়ার পর আর আপনাদের সঙ্গে আর কথা বলা হয়নি, একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। আর এখন শরীরটা এতটা খারাপ লাগছে, অবেলায় খেয়েছি তো সেই জন্য বসে আছি, আর সোনামা দুষ্টুমি করেই যাচ্ছে। আর আজকে আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে কালী পূজা হবে, সেখানে খাওয়া দাওয়া আছে, আর রাত্রে রান্না বান্না নেই, সেই জন্য একটু রেস্ট নেব, নিয়ে তারপরে সেখানে যাব। তারপর পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন সেই কালী পূজার নেমন্তন্ন বাড়িতে খেতে চলে এসেছি, আর সোনামা কি পোজ দিয়ে ফটোগুলো তুলেছে দেখুন, একবার ঘাড় বেঁকিয়েছে, একবার চোখ মোটা মোটা করে চেয়েছে, কখনো কি করেছো নিজেই জানে না। তো বন্ধুরা, কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, কালকে ছিল 8 তারিখ, আর কালকে শেষ করা হয়ে ওঠেনি ব্লগটা, মানে খেয়ে দিয়ে বলেছিলাম যে পূজা কালী পূজায় যাব, কালী পূজার নেমন্তন্ন খেয়ে এসে ব্লগটা শেষ করা হয়নি। এতটা পরিমাণ শরীর খারাপ লাগছিল, আর সারাটা দিন উপোস করেছিলাম তো প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ লাগছিলো, সেই জন্য আর ব্লগটা শেষ করা হয়নি। সেই জন্য ভাবলাম যে ব্লগটা তো শেষ করা উচিত, সেই জন্য ক্যামেরার সামনে আসলাম। আর আজ হলো 9 তারিখ, 9 তারিখ সকালবেলা, এখন বাজে 10টা, আর আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনামারও হয়ে গেছে খাওয়া দাওয়া, একটু পড়াচ্ছিলাম সোনামাকে, এত দুষ্টু হয়েছে সোনামা, একদম পড়তেই চায় না, জোর করে বেঁধে ধরে পড়ানোর মতো অবস্থা। যাই হোক বন্ধুরা, বেশি গপগপ করবো না, এই পর্যন্তই আজকের ভিডিওটা, তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকি, সাবধানে থাকবেন, বাই বাই।